আসসালামু আলাইকুম, আমার নাম মোহাইমিনুল। বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অনেকদিন আপনাদের মাঝে আসা হয়নি, বিভিন্ন ব্যস্ততার কারণে আমি কথাগুলো বলতে পারি না। বিশেষ করে আমার একটি জব হয়েছে, যে কারণে আমি সেখানে ব্যস্ত থাকি বেশিরভাগ সময়। তো আপনাদের কাছে আজকে আমরা আলোচনা করব করোনা ভাইরাস নিয়ে। করোনা ভাইরাস কে বানিয়েছে? আমেরিকা এবং চীন, এই দুইটা দেশকে সাধারণত আমরা সন্দেহের চোখে দেখছি। এখন আমরা সাধারণত কিছু যুক্তি তর্ক উপস্থাপন করে আপনাদেরকে প্রমাণ করার চেষ্টা করব যে আসলে এটার পিছনে কার হাত ছিল। বেশি দেরি না করে আমরা সাধারণত আমাদের ইসে চলে যাই, আমাদের ভিডিওতে চলে যাই। প্রথমে আপনাদের প্রথম যেই লেখার সারিটা দেখছেন, সেখানে দেখতে পাচ্ছেন, প্রথমত, করোনা ভাইরাস জৈবিক অস্ত্র নয়। পশ্চিমা রাসায়নিক বিজ্ঞানী সহ অনেক ব্যক্তি এই কথা বলেছেন। জি হ্যাঁ, আপনারা শুনেছেন নিশ্চয় যে করোনা ভাইরাস কোনো জৈবিক অস্ত্র নয়, এটি একটি প্রাকৃতিক উপায়ে তৈরি ভাইরাস, যে ভাইরাসটি সাধারণত ইনফ্লুয়েঞ্জা এবং ফ্লুর মতো কাজ করে এবং মানুষের শরীরের যে ইমিউনিটি সিস্টেম, যেটার মাধ্যমে আমাদের সর্দি জ্বর আসলে আমরা সুস্থ হয়ে যাই, সেই সিস্টেমটাকে এটাকে ধ্বংস করে, সেই সিস্টেমের আওতায় আসে এটা। দ্বিতীয়ত হচ্ছে, এটি কোনো যেহেতু মানব দ্বারা সৃষ্টি হয়নি, সাধারণত প্রাকৃতিক উপায়ে এটি আমাদের দেহের ভিতরে প্রবেশ করেছে বলে অনেকে মনে করে। সেহেতু এখানে কোনো দেশ যে ইচ্ছা করে এই ভাইরাসটি বানিয়ে সবাইকে বিপদে ফেলার চেষ্টা করছে, এ ধরনের ধারণাটা খুব বেশি একটা যুক্তিসঙ্গত নয় বলে আমি মনে করি। দ্বিতীয়ত, করোনা ভাইরাস যদি অস্ত্র হতো তাহলে এতদিন আমরা এর ভয়াবহতা আরও বেশি দেখতে পারতাম। হ্যাঁ, আমি দ্বিতীয় নাম্বার পয়েন্টটিতে এটা বলেছি, যদি এটা কোনো অস্ত্র হতো, রাসায়নিক অস্ত্র বা জৈবিক অস্ত্র যেটাই বলে থাকি না কেন আমরা, এটা যদি কোনো অস্ত্র হতো, সেক্ষেত্রে এর যে ভয়াবহতা, এর যে ছড়ানোর মাত্রা, সেটা আরো বেশি হতো। এবং এটা মনে করেন যে আপনি চাইনিজ বাহিনী যদি এটা আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করে থাকে, বা আমেরিকান বাহিনী যদি চাইনিজ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করে থাকে, এইটার ভয়াবহতা আরো বেশি হতো। এখন পর্যন্ত পৃথিবীতে যেই কনফার্ম কেস, মানে নিশ্চিত করোনা ব্যক্তি সন্দেহ ধারণা হয়েছে, 5 লক্ষের মতো। 5 লক্ষের ভিতরে হচ্ছে এটা খুবই, পৃথিবীতে 700 কোটি জনগণের ভিতরে যদি 5 কোটি 5 লক্ষ লোকের আক্রান্তের পরিমাণ দেখেন, সেটা খুবই কম। এবং এর সাথে আপনি এটাও বলতে পারেন যে করোনা ভাইরাসে সাধারণত ডেথ পার্সেন্টেজ, মৃত্যুর সম্ভাবনা সাধারণত 0.3%, মানে 3 শতাংশেরও কম, যেখানে এটা যদি জৈবিক অথবা রাসায়নিক অস্ত্র হতো তাহলে এটার পার্সেন্টেজটা অনেক বেশি থাকতো। তৃতীয়ত, আমরা যেটা আলোচনা করতে চাই, যদি চীন, আপনারা মনে করে থাকেন চীন এই অস্ত্রটি বানিয়ে ব্যবহার করছে পৃথিবীর বিভিন্ন দেশের উপরে, তাহলে আপনারা চীনের ইতিহাস সম্পর্কে আপনাদের জানা উচিত। চীনের ইতিহাস সম্পর্কে জানা উচিত। চীনের যে আমরা 3000 বছরের ইতিহাস আমরা বই পুস্তকে পড়ে থাকি, বিভিন্ন ধরনের কলামে দেখে থাকি, চীনের এই ইতিহাসে কিন্তু চীন কখনোই কোনো দেশের উপরে নিজের থেকে অ্যাটাক করতে যায় নাই, বা চীন এখন বর্তমানে যেই একটা বাণিজ্যিক হাব, একটা বাণিজ্য নগরী, বাণিজ্য কেন্দ্রতে পরিণত হয়েছে, সেখান থেকে চীন এই ধরনের হঠকারিতামূলক সিদ্ধান্ত নিবে এটা কেউই বিশ্বাস করে না। এবং চীনের, হ্যাঁ, কিছু আপনারা দোষ ত্রুটি দিতে পারেন, চীনের অনেকগুলো দোষ ত্রুটি আছে যার ভিতরে তারা যে নিউজটা প্রচার করার দরকার ছিল এই অসুখের বা এই ভাইরাসের ভয়াবহতা নিয়ে, তারা সেটা করে নাই, সেক্ষেত্রে তাদেরকে দোষ দেওয়াই যেতে পারে। কিন্তু চীন এটা বহুত আগে থাকতেই করে আসছে, তারা যখন বিভিন্ন ধরনের সোয়াইন ফ্লু আমরা দেখতে পেয়েছিলাম, বিভিন্ন ধরনের রোগ হয়েছিল, সেক্ষেত্রেও তারা একই ধরনের নীতি অবলম্বন করছিল। এক্ষেত্রে চীনের এটা কালচার যে তারা সাধারণত
তাদের যে কোনো ধরনের প্রবলেমকে বিশ্ববাসীর সাথে শেয়ার করে না, যেটা অন্যান্য দেশ করে থাকে। এটা তাদের ব্যক্তিগত বিষয়, আমার মনে হয় না যে আমাদের উচিত হবে তাদের এই ব্যক্তিগত বিষয়ে আমাদের নাক গলানো। তারপরে আমরা যেই চতুর্থ নাম্বার পয়েন্টে দেখতে পারি, যে আপনারা আমাকে জিজ্ঞেস করতেই পারেন যে ভাইরাসকে জন্য আমরা কাকে দায়ী করতে পারি। অবশ্যই কেউ তো এই ভাইরাসটির দায় নেবে, চীন, আমেরিকা, না ইউরোপ, না ইসরায়েলকে আমরা এই ভাইরাসের জন্য দায়ী করতে পারি। কারণ এই তিন চারটা দেশই কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত, যারা এই ধরনের ভাইরাসকে ছড়িয়ে পৃথিবীতে একটা বিঘ্ন সৃষ্টি করতে পারে। এই দেশগুলোই সাধারণত এই ধরনের কার্যকলাপ করতে পারে এবং তাদের সক্ষমতা আছে। তো আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই, করোনা ভাইরাস যেদিন প্রথম জিরো, যেই মানুষটা প্রথম করোনাতে আক্রমণ সংক্রামিত হয়, সেই মানুষটি ছিল চীনের উহানে। চীনের কাছে ডাটাবেজ অনুসারে তিনি একজন মৎস্য ব্যবসায়ী। সেই মানুষটার থেকে কিন্তু চীনের উহানে পর্যায়ক্রমে এটা ছড়িয়ে পড়ে, এবং চীন এটা দাবি করে যে সেই মানুষটা সংক্রামিত হয়েছে যুক্তরাষ্ট্রের মিলিটারি একটি দল সেখানে চীনে অবস্থান করছিল তাদের মাধ্যমে। এটা কিন্তু চীন কোনো ভুল দাবি বা কোনো প্রমাণ ভিত্তিহীন ছাড়াই দাবি করে নেই, তাদের কাছে যথেষ্ট প্রমাণ সহকারে এটা লিপিবদ্ধ আছে যে কিভাবে এটা যুক্তরাষ্ট্রের আর্মি আসার পরে, যুক্তরাষ্ট্রের মানে আমেরিকান আর্মি আসার পরে চীনের বাজার থেকে এটা চীনের উহান শহরে এটা ছড়িয়ে পড়ে। সুতরাং এখানে দুজনই দুজনকে ব্লেম করছে, দুজনই দুজনকে বিভিন্নভাবে দায় স্বীকার করানোর চেষ্টা করছে, কিন্তু এইটা যেহেতু মানব সৃষ্টি না, এবং এখানে দুইটা জিনিস হতে পারে বলে আমি মনে করি। এখানে আমেরিকা ইচ্ছা করে চীনের উপরে এই ভাইরাসটি চীনে যাতে ছড়িয়ে পড়ে সে ধরনের একটা প্রচেষ্টা চালিয়েছে তাদের আর্মির মাধ্যমে। পরবর্তীতে যেটা হয়েছে, যে চীন যখন এটা বুঝতে পারলো যে আমেরিকা এই ধরনের কাজ করেছে, তখন তারা পাল্টা প্রতিক্রিয়া স্বরূপ আমেরিকাতেও এটা ছড়িয়ে দিয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে, বিভিন্ন আক্রান্ত ব্যক্তিকে আমেরিকায় পাঠিয়েছে এবং তাদের মাধ্যমেও এই ভাইরাসটি ছড়িয়ে গিয়েছে। এটা একটা সম্ভাবনা আছে। আরও একটা সম্ভাবনা আছে যে চীন যেহেতু আগে এফেক্টেড হয়েছে, সেহেতু চীন যেহেতু আগে এফেক্টেড হয়েছে এই কারণে কিন্তু চীনের একটা আক্রোশ ছিল যে অন্য দেশরা, যেহেতু ইউরোপ কান্ট্রির দেশ বা অন্য দেশের অন্য কান্ট্রির দেশগুলা তে হচ্ছে চীন যাদেরকে সন্দেহ করছিল, সেই সমস্ত দেশে এই আক্রান্ত ব্যক্তিবর্গগুলাকে পাঠিয়ে তারা তাদের উপরে প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে। এখানে বিভিন্ন দেশই জড়িত থাকতে পারে, এবং এটা একটা খুবই খারাপ বিষয় পৃথিবীর জন্য, যে যে কোনো দেশ এ ধরনের একটা ভয়ঙ্কর মহামারীর জন্য দায়ী হতে পারে। এখানে কাউকে স্পষ্টভাবে দায়ী করা যাচ্ছে না, কিন্তু আমরা ধারণা করে নিতে পারি চীন যেহেতু আগে এই ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হয়েছে, সেহেতু চীন এই লিস্টে কোনোভাবেই আসতে পারে না যে দায়ভার নেওয়ার ক্ষেত্রে। কারণ চীনকে কখনোই আপনি একটা অ্যাটাকিং পাওয়ার মানে পরাক্রমশালী শক্তি হিসাবে দেখবেন না। চীন সবসময় বিকাশের কথা বলে, সবসময় উন্নতির কথা বলে, তারা বিজনেস বোঝে, তারা কোনো সময় বিজনেসের বিপরীতে যে অন্য কিছু খুব বেশি একটা চিন্তা করে না। এটা আমার ব্যক্তিগত ধারণা। পঞ্চম পয়েন্টে আমরা আসতে পারি, করোনা কেন বিশ্বব্যাপী এত দ্রুত ছড়িয়ে গেল। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। করোনা বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ার পিছনে ওই একটাই কারণ প্রথমেই আমরা আলোচনা করছি, যেহেতু এটা একটা দেশ আক্রান্ত হয়েছে, এবং যেই দেশে আক্রান্ত হয়েছে সেই দেশে সম্পূর্ণ আপনার অর্থনীতি বলেন, ওই দেশের সমস্ত শক্তি বলেন, এবং ওই দেশটা আলটিমেটলি কিন্তু 20-25 বছর পিছিয়ে যাচ্ছে। আপনি বাংলাদেশে দেখেন, বাংলাদেশে কিন্তু করোনার জন্য যত প্রকারের ফান্ড, যত প্রকারের টাকা খরচ হচ্ছে,
এগুলো কোথা থেকে আসছে? এগুলো কিন্তু বিভিন্ন উন্নয়ন প্রজেক্টের টাকা, সেখান থেকে নিয়ে কিন্তু এই প্রজেক্টের জন্য খরচ করা হচ্ছে। ঠিক তেমনি বিশ্বতেও এমন যে এক জায়গাকার টাকা অন্য জায়গার থেকে সরিয়ে এই প্রজেক্টের জন্য খরচ করা হচ্ছে, যে কারণে এখানে একটা দেশের অর্থনীতি ধ্বংসের হুমকি চলে আসে, যে কারণে এটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আক্রোশ হতে পারে, যে যে কোনো দেশের আক্রোশ। এবং চীন যে এটা ইউরোপ আমেরিকাতে ছড়াতে সহযোগিতা করেছে, এটা আজকে কিন্তু একটা ট্রুথ, মানে অদেখা সত্যি। কারণ হচ্ছে চীনে যখন আক্রান্ত হলো, তখন তারা কিন্তু বিষয়টা গোপন রাখছে এবং তারা এটাকে ছড়াইতে সাহায্য করছে ইউরোপে, যে তথ্য গোপনের মাধ্যমে। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার আলোচনা করব। বাংলাদেশে করোনা সংক্রমণ হয়েছে, এ পর্যন্ত আমরা খবর পেয়েছি 50 জনের মতো করোনা আক্রান্ত রোগী, কিন্তু বাস্তবে বাংলাদেশের মানুষ জানে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক বেশি এখন বাংলাদেশের প্রেজেন্ট অবস্থায়। যেহেতু পরীক্ষা করা হচ্ছে না, যেহেতু আমরা জানি না যে বাংলাদেশে হচ্ছে আসল করোনা রোগী সংক্রান্ত কতগুলো, সেহেতু আমরা বলতে পারছি না এটার আসল নাম্বারটা কত, কিন্তু বাংলাদেশে করোনা রোগী আছে, এটাই এখন সত্যতা। এবং করোনা থেকে বাংলাদেশের যেই সুবিধাজনক অবস্থানটা হলো, সেটা বাংলাদেশের আবহাওয়া, মৌসুমি আবহাওয়ার কারণে বাংলাদেশে করোনা ছড়ায় কিভাবে, করোনা ছড়ায় সর্দি কাশি থুতু থেকে। এই সর্দি কাশির থুতুটা যখনই আমাদের শরীর থেকে বের হচ্ছে, তখন বাংলাদেশের আবহাওয়া, যেহেতু এখন আমাদের এটা এপ্রিল মাস, প্রায় গরম পড়ে গেছে, তাপমাত্রা সবসময় 28, 30, 25-এর কাছাকাছি থাকছে, সেহেতু এই জলীয় বাষ্পটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। সেহেতু করোনার যে ছড়ানোর যেই উপকরণটি, সেটি কিন্তু বেশিক্ষণ বাতাসে আবহাওয়াতে থাকছে না, যে কারণে বাংলাদেশ এখান থেকে একটা সুবিধাজনক উপায়ে এর ভিতরে আছে। আরও একটা পরিস্থিতি এখানে যেটা আমি মনে করি, আমি একটা ইসে দেখছিলাম, ডিসকভারি চ্যানেলের একটা অনুসন্ধানী প্রতিবেদনে দেখাচ্ছিল যে করোনা যেই ভাইরাসটি, এটি হোয়াইট পিপলদের মাঝে, মানে যারা সাদা চামড়ার লোক, চায়নাতে ওরা যথেষ্ট ফর্সা, সাদা চামড়াদের ভিতরে এর প্রভাবটা খুব বেশি রাইদার দেন যারা আমরা হচ্ছে বাদামি কালার আছি, বা না কালো না সাদা আছি, এদের ভিতরের চেয়েতে সাদা যারা আছে তাদের ভিতরে এই সংক্রামকটা বেশি ছড়াচ্ছে। এটা আমার একটা হচ্ছে ব্যক্তিগত ধারণার সাথে সাথে আমি এটা মনে করি। বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক হবে না বলে আমি মনে করি, কারণ বাংলাদেশের পিছনে অনেক কিছু নিয়ামক আছে, যেগুলোর কারণে বাংলাদেশ কোনো সময় করোনাতে খুব বেশি একটা প্রভাব বিস্তার করতে পারবে না। তার ভিতরে অন্যতম বিষয় হলো যে বাংলাদেশের আপনার যেই আমাদের লেভেলটা, বাংলাদেশের গড়ে হচ্ছে আমাদের কত বছরের লোকজন বেশি আছে, এখানে আমরা দেখতে পারি গড়ে হচ্ছে আমাদের 10 থেকে 20 বছরের বয়সী জনসংখ্যা সবচেয়েতে বেশি। সুতরাং এই বয়সের জনসংখ্যার মানুষের ভিতরে সাধারণত ইমিউনিটি সিস্টেমটা একটু বেশি সজাগ থাকে, এবং তারা করোনার থেকে খুব বেশি একটা এফেক্টেড হবে বলে আমি মনে করি না। কিন্তু যারা আমাদের বয়স্ক সিটিজেন আছে, বয়স্ক নাগরিক আছে, তাদের জন্য এটা অত্যন্ত ভয়াবহ আকার হতে পারে। কিন্তু পরবর্তীতে আমরা যদি এটা আমরা সঠিকভাবে চেষ্টা করি, তাহলে আমি মনে করি না এটা খুব বেশি একটা ভীত সন্ত্রস্তের কারণ হবে। বিশ্ব কি করোনার উপরে জয়ী হতে পারবে, এটা একটা যুগান্তকারী প্রশ্ন। এটা বিশ্ব করোনার উপরে জয়ী হতে হলে আসলে এটার একটু সময় দরকার, কারণ বিশ্ব কিন্তু একটা আবহাওয়া থেকে অন্য আবহাওয়ায় পরিবর্তিত হচ্ছে আর প্রেজেন্ট টাইমে। মার্চ এপ্রিলের দিকে দেখি আমরা একটু আবহাওয়া চেঞ্জের সময় আসছে। এই আবহাওয়া চেঞ্জের সময় আমি মনে করি যে এই করোনার রোগটা সম্পূর্ণরূপে না হলেও 60% থেকে 20%-এ চলে আসবে এর কার্যকারী ক্ষমতাটাকে।
এবং এটার মাধ্যমে বিশ্ব এটা থেকে বাঁচতে পারবে। এবং এর ভ্যাকসিন যেটা, সেটা সাধারণত বিজ্ঞানীরা বলছে 1 বছর থেকে 1 বছর 6 মাস সময় লাগবে ভ্যাকসিনটা তৈরি হতে। আশা করি এই সময়ের ভিতরে এই ভ্যাকসিনটা তৈরি হয়ে যাবে এবং আগামী বছরের ভিতরে আমরা করোনা থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবো বলে আশা রাখি। করোনার আরো একটা যেই সমস্যা, সেটা হচ্ছে বিশ্ব মিডিয়া এবং বাংলাদেশি মিডিয়া বলেন, ফেসবুক বলেন, এটাকে এতভাবে বেশি হাইলাইট ভাবে প্রচার করছে যে এটাতে মানুষ আরো বেশি বিভ্রান্ত হয়ে যাচ্ছে। করোনার চাইতেও ভয়াবহ রোগ আছে, করোনার চাইতেও ইবোলা একটা মহামারী রোগ ছিল, কিন্তু ইবোলা সম্পর্কে আমরা এত বেশি শুনি নাই, কারণ সেই টাইমে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব বা টুইটার এত জনপ্রিয় ছিল না। সেই আমরা ইবোলাকে হয়তো অনেকে চিনিও না, কিন্তু করোনার চাইতেও এটা কিন্তু ভয়াবহ ছিল। এর যে পার্সেন্টেজ ছিল 30%, 40% লোক এটা হলেই মারা যেত, রক্ত বমি হয়ে মারা যেত। কিন্তু সেই টাইমে আমাদের এই সোশ্যাল মিডিয়া বা এই মিডিয়া প্যানাডোমিক যেটাকে বলা হয়, মিডিয়া একটা অপপ্রচার না থাকার কারণে সেটা আমাদের কাছে এটা পৌঁছায়নি। করোনা নিয়ে আমাদের প্রচুর অপপ্রচার চালানো হচ্ছে। আমি আপনাদেরকে বলবো, একটা সাজেশন দিব যে আপনারা দয়া করে এই ধরনের নিউজ, যেগুলো ফেক নিউজ, সেগুলো না শোনার চেষ্টা করবেন এবং এটা নিয়ে এত প্যানিক হওয়ার দরকার নাই। এটা আপনারা সরকার যেই নির্দেশনা দিচ্ছে, আশা করি সেগুলো ফলো করলে এটা থেকে আমরা মুক্ত পাবো। এই করোনার জন্য বিশ্বের কি কি পরিবর্তন আসবে বলে আমি মনে করি সেটা আপনাদেরকে জানাবো। করোনার জন্য বিশ্বের অনেকগুলো পরিবর্তনই আসতে চলেছে। তার ভিতর সবচেয়ে বড় পরিবর্তন যেটা হতে পারে, যে আগামী এই বছরেই আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচন, ট্রাম্প নির্বাচনে লড়তে যাচ্ছেন। আমেরিকাতে কিন্তু করোনার পরিস্থিতি মোটামুটি ভয়াবহ এবং এই কারণে ট্রাম্প যদি নির্বাচনে হেরে যায়, যে কোনো কারণে ট্রাম্প যদি নির্বাচনে হেরে যায়, সেক্ষেত্রে আমেরিকাতে একটা অন্য ধরনের চেঞ্জ আসবে এবং ট্রাম্প নির্বাচনে হারার পরে বাংলাদেশেও একটা অন্য ধরনের চেঞ্জ আসবে। কারণ ট্রাম্প যে দলের সাপোর্ট করে সেটা হচ্ছে রিপাবলিকান দল এবং ডেমোক্রেট যেটা দল, সেটা কিন্তু বাংলাদেশকে খুবই কাছ থেকে পর্যালোচনা করে এবং বাংলাদেশে তারা গণতান্ত্রিক ধারা বজায় রাখতে চায় এবং তাদের সম্পর্ক বিভিন্ন দেশের সরকারের সাথে বিভিন্ন ধরনের। ডেমোক্রেট দলের সম্পর্ক পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে হয়ে থাকে এবং রিপাবলিকান দলের পৃথিবীর বিভিন্ন অংশের সাথে সম্পর্ক বিভিন্ন ধরনের হয়ে থাকে। তা আমরা বলতেই পারি যে করোনার কারণে বিশ্বব্যাপী একটা পরিবর্তনের আশা করতে পারি এবং করোনার মাধ্যমে এটা আমাদের শিখাই দিয়ে গেল যে আসলে মানুষ সবাই সমান, কেউ বড় বা ছোট না, যে যত উপরেই থাকুক না কেন আল্লাহর চোখে বা রোগের চোখে সে কোনোভাবেই উঁচু বা নিচু নয় এবং এটাই বাস্তবতা। আপাতত ভিডিওটা এখানেই শেষ করতে চাই, বেশি লং করতে চাই না। প্রথম ভিডিও অনেকদিন পরে বানাচ্ছি, পরবর্তীতে আবার কথা হবে। বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএনের সাথেই থাকুন, আরও ভিডিও আশা করি তৈরি করতে পারবো এবং আপনাদেরকে উপহার দিতে পারবো। ধন্যবাদ।